এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন কোশ্চেন নিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম অমরকানন মুজিবনগর মেহেরপুর, এখানে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের একটা মেলা। সেই মেলায় আমরা ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কন্দল ফসল প্রকল্প উন্নয়ন প্রকল্পের পিডি স্যার মোখলেসুর রহমান স্যারের এসে এই মেহেরপুর মুজিবনগর যে মেলা, এই মেলায় চলে আসছি। এই মেলায় যে যে কন্দলে যে ফসলগুলো নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে দেখাবো, সবাই সাথে থাকে। যেমন প্রথমে আছে একটা মানকচু, এই মানকচুটা বিশাল, তার মানে মনের উঁচুই হবে কচুটা, তালেও পাওয়া যাচ্ছে না একটা কচু। এর পাশাপাশি আছে আমাদের একটা এই যে থাই অগ্নিশ্বর ফেমাস, একটা এটা আছে নিউটন লতি কচু, একটা আছে লতিরাজ বাড়ি বাড়ি ওয়ান লতি কচু, আছে আছে ওল মাদ্রাজি, গাজর মুখী মুখী কচু, রসুন, পেঁয়াজ, জাত হচ্ছে সুখসাগর, খুব সাইজ হয়েছে পেঁয়াজে, হলুদ, পাশাপাশি আলু, এজো আলু আছে বিআরডিসি আলু 8 লেবেলা, তারপরে জাত আছে বিআরডিসি আলু 5 এডিশন, জাত বিআরডিসি আলু 7 কুইন এনি, জাত কেরালাস, তারপরে আছে একটা মাটি আলু দেশি, সাইডে আছে মিষ্টি আলু, মিষ্টি আলু জাপানি মিষ্টি আলু কোকোই 14 জিও, হ্যাঁ, তারপরে আছে আপনার জাপানি মিষ্টি আলু জাত মুরাসাকি, জাপানি মিষ্টি আলু জাত ওয়াকানামা, ওয়াকানামা, একটা আছে আছে জাপানি মিষ্টি আলু মুরাসাকি জাতের পাউডার, এটা আছে আপনার যেমন খাবার আছে আটা বা আছে লুচি এর ভিতরে দিয়ে এটি খাওয়ার নিয়ম, এই যে কাজবার পাউডার, জাপানি মিষ্টি আলু পাউডার, আর পাশাপাশি আছে নিউটন কচু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আজকে এই আম্রকাননে কৃষক সমাবেশ এবং কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আজকের এই মেলায় আমি স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষি গবেষণা সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত কন্দল ফসলের যে জাতগুলি আছে সেগুলি কৃষকদেরকে পরিচিত করে তোলা, তাদের উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া, কৃষকদের জীবনমান উন্নয়ন, পুষ্টিমান উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সেই সাথে মানসম্পন্ন কন্দল ফসল উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মতো অর্জন হয়। আজকের এই মেলার মাধ্যমে আমরা এই সমস্ত ফসল, যে 8 ধরনের ফসল, বিশেষ করে আমাদের আলু, মিষ্টি আলু, গাছ আলু, ওলকচু, মুখী কচু, লতি কচু সহ অন্যান্য যে কন্দল ফসলগুলি আছে সেগুলি আমরা সবাইকে প্রদর্শন করব এবং এগুলির যে গুরুত্ব সম্পর্কে তাদেরকে আমরা তুলে ধরবো, তারা এগুলি জানবে এবং তারা গিয়ে চাষ করবে, চাষ করে এদেশের যে আমাদের যে ফসল উৎপাদন করে শুধু দেশের চাহিদাই মিটাবেন না, তারা এই মানসম্পন্ন এই সমস্ত ফসল উৎপাদন করবে এবং আমরা বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করব। এর এই মেলার উদ্দেশ্য হলো এই আজকের এই প্রতিপাদ্য বিষয় হলো যে কৃষি শুধু খরগোশ কৃষি নয়, কৃষিকে আমরা একটা বাণিজ্যিক কৃষিতে রূপদান করার জন্য এই প্রকল্পটা আমরা নিয়েছি এবং আজকের এই মেলার আয়োজন করেছি। ধন্যবাদ সবাই। আমরা একই সাথে কাটা হচ্ছে, মারাই হচ্ছে এবং বস্ত্রপক্ষে এবং এটা কিন্তু সরকার প্রায় 70% ভর্তুকি, অর্থাৎ একটা জিনিসের দাম 100 টাকা হলে 70 টাকা সরকার দিচ্ছে, 30 টাকা দিয়ে কৃষক কিনছে। এটা ব্যাপকভাবে কিন্তু
আমাদের কৃষকদের কাছে এটা পৌঁছে দেবে, এই বিষয়গুলো করেছে। এবং একই সাথে আপনি বলছেন যে আমরা নতুন নতুন ভ্যারাইটিগুলো নিয়ে আসছি এবং কৃষিকে আরও লাভজনক করার জন্য যে বিষয়টি আপনি বলেছেন তা হচ্ছে কৃষির দাম পাওয়া। এই কৃষির দাম পাওয়ার জন্য কৃষি বিপণন আমাদের যে ব্যাপারগুলো অধিদপ্তরগুলো আছে তারা কিন্তু ব্যাপক আপনার পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু এখন এই এই যে কৃষির যত দাম পাই এক্সপোর্টের যে ব্যবস্থা আমাদের এক্সপোর্টের উপরে জোর দিচ্ছি। আমরা একটা কৃষি যত ল্যাব তৈরি হয় বিশেষ করে বিমানবন্দরের কাছাকাছি সেগুলো কিন্তু আমাদের কার্যক্রমকে রীতিমতো আমরা গ্রহণ করেছি। এবং আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন আগে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয় আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের এই যে মেহেরপুর অঞ্চল কিন্তু কৃষি অত্যন্ত সমৃদ্ধ, মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া আমরা কিন্তু এখানকার মাটি অত্যন্ত উর্বর এবং আমাদের এখানে দেখেছেন যে আমাদের যেটি মাটির নিচে যে ফসলগুলো আছে তারপরে আমাদের যে যে ওল আছে তারপরে মিষ্টি আলু আছে পেঁয়াজ আছে হ্যাঁ এগুলো এবং মশলা জাতীয় যে সমস্তগুলো আছে সেগুলো সেগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে উৎসাহিত করেছি এবং মানুষ কিন্তু এখন সেটা আমাদের এলাকাতে চাষবাস করছে। এবং সেখান থেকে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের কৃষি বিভাগ থেকে আমরা কিন্তু কৃষকের সাথে একটা বীজ তৈরি করে দিচ্ছি এক্সপোর্টারদের এবং এক্সপোর্টাররা কিন্তু সরাসরি আমাদের কৃষকদের কাছে আসছে এবং এই ফসলগুলো কিন্তু তারা বাইরে রপ্তানি করছে। আপনি নিশ্চয়ই কিছু মানুষ শুনলেন যে আমাদের এখান থেকে মধু চাষ হচ্ছে কারণ মানের প্রধানমন্ত্রী এবার কিন্তু ভোজ্য তেলের যে বিষয়টাই খুব জোর দিয়েছে। আমাদের ভোজ্য তেল প্রায় 90% বাইরে থেকে আমদানি করতে হবে, এখন কিন্তু আমরা এবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি জমিও খালি থাকবে না এবং আমাদের কিন্তু আমাদের সেই আগের যে কালচার যেটা সরিষার তেল এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত সহায়ক এবং এটা কিন্তু আপনার অত্যন্ত ভালো সেখানে আবার ফিরে আসা এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এবার টার্গেট করেছি প্রায় 50% আমরা নিজস্ব আমাদের জায়গাতে আমরা উৎপাদন করবো আমাদের দেশ থেকে। তো আমরা টার্গেট নিয়েছি হয়তো আমরা 40-50% আমরা হয়তো এবার করতে পারবো, তো সেটাও যাতে করে আমরা এখানে মানুষকে উৎসাহিত করি এবং সেটা কিন্তু করছি এবং এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনি নিশ্চয় দেখেছেন। এবং শুধুমাত্র আপনার সরিষা না, সরিষা কিন্তু যে মধু সংগ্রহ এবং সেই মধু ইতিমধ্যে কিন্তু আপনি নিশ্চয় দেখেছেন কৃষক আমাদের কুষ্টের একজন কৃষক আছে সে তার জমিতে ব্যাপকভাবে এই সরিষা উৎপাদন করেছে এবং পাশাপাশি মধু চাষ করেছে এবং মধু চাষ করে এই মধু কিন্তু সে অস্ট্রেলিয়াতে রপ্তানি করেছে। তা আমরা কিন্তু আপনি যে জিনিসটা বললেন কৃষক তখনই মূল্য পাবে যখন আপনার ডিমান্ডটা তৈরি হবে, অর্থাৎ ডিমান্ড শুধু দেশের ডিমান্ড চিন্তা করলে হবে না, আন্তর্জাতিক ডিমান্ডের একটা বিষয় আছে। ইতিমধ্যে কিন্তু আপনি নিশ্চয়ই জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সিঙ্গাপুর আমাদের কাছে খাবার চাচ্ছে, বাহরাইন খাবার চাচ্ছে, আমাদের কাছে ব্রুনাই খাবার চাচ্ছে, আমাদের কাছ থেকে দুবাই খাবার চাচ্ছে এবং আমরা কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু এখন খুবই অর্ডার পাচ্ছি এবং বাংলাদেশ খাবার অত্যন্ত সুস্বাদু, এখানকার সবজি অত্যন্ত ভালো এবং এখানে একটা ব্যাপক আমাদের যে কৃষির সম্ভাবনা সেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেই সম্ভাবনার জায়গাটা তৈরি করে ফেলেছেন এবং এখানে ব্যাপক রিসার্চ হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে বিষয়গুলো এখন আছে যে সমন্বয়গুলো করা কৃষক যাতে করে আপনার কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকে যে ফসলটা বিক্রি করতে পারবে কিনা বা যথাযথ দাম পাবে কিনা, এই জায়গাটাতে আমরা কাজ করছি যাতে করে আমরা সমন্বয়টা করতে পারি। আমাদের যখন দেশের চাহিদায় মিটিয়ে যখন উদ্বৃত্ত থাকবে আমরা চেষ্টা করছি কি আমাদের মার্কেট রেডি থাকবে, আমরা বাড়িটার মার্কেটে আমরা পাঠিয়ে দেবো যাতে করে কৃষকরা কখন বিচার হবে না।